কালাই রুটি বা কলাই রুটি। এই কালাই রুটি হলো বাংলাদেশের উত্তরবঙ্গের বিখ্যাত ও ঐতিহ্যবাহী খাবার। এটি সংরক্ষণযোগ্য খাবার যা কলাই ও আতপ চালের আটা বা ময়দা, লবণ এবং পানি দিয়ে তৈরি করা হয়। এই কালাই রুটি রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ এই অঞ্চলগুলোতেই সবচেয়ে বেশি পাওয়া যায় এবং প্রাপ্তিস্থল। কিন্তু এখন বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চল এবং শহরে তা তৈরি করছে এবং মানুষ ব্যবহার করছে। এর প্রধান উপকরণ হলো মাসকলাইয়ের ডাল, আতপ চালের আটা ও লবণ। স্থান যদি আরেকটু ভালো মতো জানতে চান তাহলে বাংলাদেশের রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলার কালাই রুটি পাওয়া যায়। এই অঞ্চলে মাছ ভাত ডালের মতোই বহুল প্রচলিত একটি খাবার। শহরের প্রায় সকল জায়গায় চোখে পড়বে কালাই রুটির দোকান। এই দুটি জেলা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে কালাই রুটি পাওয়া যায়। এই রন্ধন প্রণালী সম্পর্কে যদি একটু বলি, প্রথমেই মাসকলাই ও আতপ চাল পাটাতে বা জাতাতে পিষে আটা বানানো হয়। মেশিনে তৈরি আটা দিয়েও কলাই রুটি বানানো গেলেও পাটায় পিষ্ট আটা দিয়ে কালাই রুটি বানালে স্বাদ বেশি বৃদ্ধি পায়। এর সাথে স্বাদ মতো লবণ ও প্রয়োজনীয় পরিমাণ পানি মিশিয়ে খামির তৈরি করা হয়। খামির থেকে ছোট বল পরিমাণ আটা দিয়ে গোলাকার করা হয়। এরপর দুই হাতের তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে বড় রুটি বানানো হয়। সাধারণত গমের রুটির চেয়ে কালাই রুটি অধিক পুরু এবং বড় হয়। এরপর রুটিটি মাটির তাওয়াতে সেঁকে গরম করা হয়। রুটির রং বাদামি হয়ে গেলে নামিয়ে পরিবেশন করা হয়। ওই অঞ্চলের মানুষ কালাই রুটির সাথে সাধারণত বেগুন ভর্তা, শুকনো মরিচ ভর্তা, বট, পেঁয়াজ ভর্তা, মাংস ভুনা ইত্যাদি দিয়ে ব্যবহার করে বা পরিবেশন করে। এসবের সাথে রুটির টুকরো ছিঁড়ে গরম গরম খাওয়া তাদের কাছে বেশি গ্রহণযোগ্য। ওই অঞ্চলগুলোতে এর দাম ধরা হয় 20-25 টাকার মধ্যে, কিন্তু শহরের দিকে এর দাম 50-70 টাকা পর্যন্ত হয়ে থাকে। সমাজের অত্যন্ত দরিদ্র শ্রেণীর লোকজন কালাই রুটির ব্যবসার সাথে জড়িত। অধিকাংশ রুটির দোকান মহিলারা পরিচালনা করে। অধিকাংশ দোকানের পরিবেশ স্বাস্থ্যকর না, তবে বর্তমান অভিজাত রেস্তোরাঁগুলোতে কালাই রুটি বানানো হয়ে থাকে, যা দেখতে একই রকম হলেও স্বাস্থ্যসম্মত। পুষ্টিগুণে কিন্তু ভরপুর এই কালাই রুটি। মাসকলাই থাকে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল, এর মধ্যে থাকে জিঙ্ক, ফসফরাস, ক্যালসিয়াম ও অল্প পরিমাণে ফ্যাট। আর চালে কার্বোহাইড্রেট, সামান্য প্রোটিন ও ফ্যাট, তবে কালাইয়ের চেয়ে চালে ফ্যাটের পরিমাণ বেশি। চালের এবং মাসকলাইয়ের ময়দায় সংমিশ্রণ তৈরি হয় কালাই রুটি। এই রুটিতে যে পরিমাণ মিনারেল থাকে তা শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে কার্বোহাইড্রেট শরীরের গঠন মজবুত ও অতিরিক্ত শক্তিযোগ। মিনারেলগুলো শরীরের বিপাক ক্রিয়া সম্পন্ন করে। এছাড়া কালাই রুটিতে প্রোটিনের পরিমাণ বেশি থাকায় তা শরীরের গঠন মজবুত করে। ডায়াবেটিস রোগীদের ভাতের চেয়ে রুটি খাওয়াই বেশি ভালো, সেক্ষেত্রে কালাই রুটি তাদের জন্য অধিক উপকারী। রাজশাহী যাবেন আর চুলোর সামনে বসে গরম গরম কালাই রুটি খাবেন না, তা কি হয়? নামেই যার সুখ্যাতি দেশ জুড়ে, বিশেষ করে রসনবিলাসী পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ এই কালাই রুটি।